পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কানলা বর্ধমান রোডে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পুলিশ ফাঁড়ির সামনে বিশেষ অভিযান চালানো হয়। এদিন হেলমেটবিহীন গাড়ি চালক ও নথিপত্রবিহীন বেশ কিছু বাইক আটক করা হয়। বাইক চালকদের হেলমেট পরা, গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়। পাশাপাশি বাইকে দুজনের বেশি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কানলা বর্ধমান রোডে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পুলিশ ফাঁড়ির সামনে বিশেষ অভিযান চালানো হয়। এদিন হেলমেটবিহীন গাড়ি চালক ও নথিপত্রবিহীন বেশ কিছু বাইক আটক করা হয়। বাইক চালকদের হেলমেট পরা, গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়। পাশাপাশি বাইকে দুজনের বেশি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।